তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বের হয়েছিলাম বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে, তো চেঞ্জ করা হয়ে গেল। তারপর ভাবলাম একটু ঘুরে তারপরে বাসায় যাই। তো আমি এখন যাচ্ছি ময়লাপোকার দিকে। দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম। আসলে ময়লাপোতা সবসময় এরকম, কিন্তু এখন তুলনামূলকভাবে বেশি, কারণ যেহেতু সাইডের একটা ওয়ার্ল্ড লকডাউন আটকানো একদম, তো সেই জন্য রাস্তায় প্রচুর পানি। মেবি সিটি কর্পোরেশনের গাড়ি জীবাণুনাশক ছড়াইছে। রাতের বেলায় কুয়াশাটা আসলে অনেক সুন্দর লাগে, যদিও আশেপাশে তেমন কিছু নাই, কম। একদমই জ্যামহীন একটা শহর। বলে খুলনায় অনেক জ্যাম, কিন্তু তারা আসলে এমন এমন সময় আসছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা হইতে হবে, তারা এমন সময় আসে যেই সময় আসলে জ্যাম থাকাটাই স্বাভাবিক, আর সারা বছর খুলনা এরকম ফাঁকাই থাকে। মোবিল চেঞ্জ করার পরে বাইকের ইঞ্জিনটা অনেকটাই স্মুথ হয়েছে, ইভেন আমি সাউন্ডেও অনেক চেঞ্জ পাচ্ছি। আমার এইবার অনেক লেট হয়ে গেছে, এখন আমি সেলেটটা ইউজ করতেছি, বলছিলাম যে পরে মোবিলে শিফট করবো, কারণ এখনও আমার 200 বা 400 ML মতো বাকি আছে এক্সট্রা, তো সেইটা আমি সেল দিয়ে কমপ্লিট করে তারপরে আমি মোটুলে আবাসি পান। ফার্স্টে মোটুল দিতাম, পরে হুক করে চেঞ্জ করে ফেললাম। এই কিস্টন যখন চেঞ্জ করলাম নতুন নতুন করে ইঞ্জিন বিল্ড আপ করছি, তখন তারপরের থেকে আর মিনারেল দেখতেছি। তো আর কিছু কিলোমিটার যাওয়ার পরে আমি সেমি সিনথেটিক, তারপরে সিনথেটিকে শিফট করার ইচ্ছা আছে আমার। দেখতেছেন রাইডাররা নতুন বাইক কিনে হেলমেট ছাড়াই স্পিডিং করতেছে, ঠিক না? তো আমি চলে আসলাম নিউ মার্কেট এরিয়ার এইদিকে। তো আমি জোড়া গেটের থেকে ইউটার্ন করে আবার ব্যাক করে ডাকবাংলা দিয়ে ঘুরে যাওয়া, একটু খুলনা শহরটা দেখেই কাছে যাওয়া, কারণ এইখানে অতটা বোঝা যাবে না। ডাক বাংলায় গেলে হালকা একটু বোঝা যাবে যে না, কারণ এইদিকে অতটা লোকজনও থাকে না তেমন, আর এখন যেহেতু এই সাইডের এলাকাটা লকডাউন, এইদিকে তেমন লোকজন নাই। আমি ইউটার্ন করে আবার শিববাড়ির দিকে ব্যাক করতেছি। এবার আর ডানে টার্ন দিব না, একবারে সোজা পাওয়ার হাউস হয়ে ডাকবাংলার মোড়ে চলে যাব। আর আমি ফোনও নিয়ে আসি নাই, তো তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে।
এই যে একজন, এই যে একজন লিজেন্ড সিগন্যাল না দিয়ে হুট করে কাজ হয়ে গেছে। এই যে আরেকজন হেলমেট ছাড়া, এই যে আরেকজন হেলমেট ছাড়া, কি করা দরকার কি আর বলবো।